আপনি কি ওজন বাড়াতে চান, আরও স্বাস্থ্যবান ও মোটা হতে চান, দেহের কাঠামো বেশ মোটা ও শক্তিশালী করতে চান এবং ফিটনেস উপযুক্ত রাখতে চান, তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। এখানে আজ এমন কিছু বলবো ওজন অবশ্যই বাড়বে, তবে হ্যাঁ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। ওজন বাড়ানোর টিপস থেকে অনেকে অবাক হচ্ছেন, তাই তো? হ্যাঁ, অবাক হওয়ার কিছুই নেই। অনেক মানুষ আছে যারা ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে থাকে। শরীর হালকা চিকন, দেহের ওজন কম হলে দেখলে রোগা মনে হয়, এবং এখানে কিছু অসুবিধাও রয়েছে, তাই তারা ওজন বাড়াতে চায়, সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যবান হতে চায়। পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস। খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই, আপনি অবাক হলেও অনেকেই কিন্তু হবেন না, বরং এই ওজন বাড়াবার টিপসগুলো তার জন্য একরকম স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে। অতিরিক্ত ওজন যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের চেয়ে কম ওজনও ক্ষতিকর, কারণ বয়স ও উচ্চতা অনুযায়ী কোনো ব্যক্তির ওজন স্বাভাবিক ওজনের চেয়ে 15-20% কম হলে তাকে কম ওজনের অধিকারী বলা হয়। তাই ওজন বাড়িয়ে সুগঠিত শরীর পাওয়ার আশায় সত্যি যদি নিজেকে নিয়োজিত করে থাকেন, তাহলে ওজন বাড়ানোর উপায়গুলি সম্পর্কে জেনে নিন, আপনার অনেক উপকারে আসবে। নাম্বার 1, ক্যালোরিযুক্ত খাবার খান। চিকন হতে চাইলে যেরকম আমরা ক্যালোরি কমিয়ে নিই, তেমনি মোটা হতে চাইলে ক্যালোরি বাড়িয়ে নিতে হবে। আপনার প্রয়োজনের চেয়েও 400-500 বা 700 ক্যালোরি গ্রহণ করুন, এতে করে আপনি খুব সহজেই ওজন বাড়াতে পারবেন। ওজন বাড়ানোর উপায় হিসেবে এটি যথেষ্ট কার্যকর। নাম্বার 2, প্রোটিনযুক্ত খাবার খান। মোটা হতে চাইলে প্রোটিনের বিকল্প নেই। ওজন বাড়াতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা শুধু ক্যালোরি কোনো উপকারে আসবে না, প্রোটিন ছাড়া বেশি ক্যালোরি ফ্যাটে রূপান্তরিত হয়ে যায়। ওজন বাড়াতে হলে পেশি বাড়াতে হবে, আর পেশি একমাত্র প্রোটিনযুক্ত খাবার দ্বারাই বাড়ে। প্রতি কিলোগ্রাম খাবারে 1.5 থেকে 2.2 গ্রাম প্রোটিন আছে এমন খাবার খেতে হবে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর প্রোটিন ও ফ্যাট, তাই ওজন বাড়াতে চাইলে নিয়মিত ড্রাই ফ্রুটস খান। নাম্বার 3, কার্বোহাইড্রেট গ্রহণ করুন। কার্বোহাইড্রেট ওজন বাড়াতে সাহায্য করে। ভাত রুটি জাতীয় সকল খাবারই মূলত কার্বোহাইড্রেট, তাই ওজন বাড়াতে চাইলে প্রতিদিন বেশি বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করুন। ভাত ও রুটিতে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায়, তাই এই দুইটি খাবার খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। নাম্বার 4, ভাতের মাড় খান, অথবা যাকে বলা হয় ভাতের ফ্যান। আপনি হয়তো জানেন না যে মাড়ের সাথে ভাতের স্টেজ অনেকটাই চলে যায়। ওজন বাড়াতে চাইলে ভাতের মাড় খুবই উপকারী, তাই ভাতের মাড় ফেলে না দিয়ে খেয়ে নিন। নাম্বার 5, প্রচুর শাকসবজি ও ফল খান। ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে উচ্চ ক্যালোরিযুক্ত, যেমন আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল আর সবজি খেলে ওজন বাড়বে। নাম্বার 6, খাবারের পরিমাণ বাড়ান। খাবারের পরিমাণ বাড়ানো মানেই বেশি খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 1/4 পরিমাণ খাবার বাড়িয়ে প্রতিদিন খান। নাম্বার 7, বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে, এটা মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরি অনেকের বাড়তি ওজন হয়ে শরীরে জমে। অল্প অল্প করে বারবার খাওয়া মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে। নাম্বার 8, ছোলা ও ছোলার জল খান। মোটা হওয়ার জন্য ছোলার বিকল্প নেই, তাই প্রতিদিন রাত্রে ছোলা ভিজিয়ে রাখুন, আর সকালে উঠে ছোলা ও তার জল খান। এটি মোটা হওয়ার একটি প্রাকৃতিক উপায়, খুবই কম সময়ে এটি আপনার ওজন বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। নাম্বার 9, সকালে উঠে বাদাম, কিশমিশ ও খেজুর খাবেন। ওজন বাড়াবার জন্য বাদাম, খেজুর আর কিশমিশের বিকল্প নেই। আপনার সকাল শুরু করুন বাদাম, খেজুর আর কিশমিশের সাথে, কারণ এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা খুব দ্রুত আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। রাত্রে শোয়ার আগে 1 গ্লাস জলে 1/2 কাপ কিশমিশ ও বাদাম ভিজিয়ে রাখুন, সকালে উঠে খান। ওজন বাড়াবার জন্য এর কোনো বিকল্প নেই। নাম্বার 10, ঘুমাবার আগে দুধ আর মধু মিশিয়ে খান। ঘুমিয়ে পড়ার কারণে আমাদের অন্যান্য খাবার তেমন উপকারে আসে না, তখন শুধুমাত্র প্রোটিনযুক্ত খাবার যেমন দুধ আর মধু মিশ্রিত খাবারগুলি কাজে আসে, তাই এগুলো আপনার ওজন বাড়াতে সাহায্য করে। তাই ঘুমাবার পূর্বে রোজ দুধ আর মধু মিশিয়ে খান। নাম্বার 11, মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে আরেকটি হলো ডিম। ডিম ওজন বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভরসাযোগ্য একটি উপাদান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন ও গুড ক্যালোরি। এগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। ওজন বৃদ্ধি করতে চাইলে তাই নিয়মিত ডিম খাওয়া শুরু করুন। 3-4 ডিমের সাদা অংশ খান প্রতিদিন, কোনোভাবেই কাঁচা ডিম খাবেন না, সিদ্ধ করা ডিমের সাদা অংশ খাওয়া উচিত।
এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন। নাম্বার 12, আপনি পাস্তা কিংবা নুডলস খেতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য সুখবর, কারণ কার্বোহাইড্রেট সমৃদ্ধ পাস্তা ও নুডলস উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। এটি খুব দ্রুত আপনার ওজন বাড়াতে সাহায্য করবে, তাই মোটা হতে চাইলে প্রতিদিন পরিমাণ মতো পাস্তা অথবা নুডলস খেতে পারেন। এটি হয়তো আপনার মনের মতো মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে আরেকটি। শুধু তাই নয়, আরও অন্যান্য নিয়ম পালন করতে হবে। শুধু খাবার খেলেই হবে না, আরও কিছু নিয়ম পালন করতে হবে। যেমন নাম্বার 1, নিয়মিত ঘুমাতে হবে। নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুমালে আমাদের শরীর অনেকটা ভালো থাকে, তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি। শরীর ঠিক থাকলেই তাড়াতাড়ি মোটা হতে পারবেন। নাম্বার 2, ভালো পরিবেশে থাকুন। খারাপ পরিবেশে থাকলে যেমন মানুষ অসুস্থ হয়ে যায় এবং স্বাস্থ্যহীনতায় ভোগে, তেমন ভালো পরিবেশে থাকলে শরীর সুস্থ থাকে, আর শরীরের সুস্থতা আপনাকে মোটা ওজন বাড়াতে সহযোগিতা করবে। অতিরিক্ত চিন্তা করলে আপনার শরীর রোগা পাতলা হয়ে যেতে পারে, তাই দুশ্চিন্তা বাদ দিন, প্রকৃতি উপভোগ করুন, দেখবেন একটু হলে উপকার পাবেন। গবেষকরা বলেন হাসি খুশিতে থাকলেও স্বাস্থ্যের জন্য উপকার, তাই ভালো থাকার জন্য হাসি খুশিতে থাকুন, এটিও মোটা হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। নাম্বার 3, রাত্রে তাড়াতাড়ি ঘুমান ও সকালে তাড়াতাড়ি উঠুন। রাত্রে তাড়াতাড়ি ঘুমানো স্বাস্থ্যের জন্য উপকার। জানেন তো একটা প্রবাদ আছে, সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল ওঠে, স্বাস্থ্যবান ধনী আর বিজ্ঞ তারাই বটে। সকালে তাড়াতাড়ি ওঠা এবং সকালের শীতল আবহাওয়া শরীরের জন্য উপকারী, তাই সুস্থ থাকতে চাইলে রাত্রে তাড়াতাড়ি ঘুমান ও সকালে তাড়াতাড়ি উঠুন। নাম্বার 4, মেটাবলিজম হার কমান। মোটা হওয়ার পিছনে যেমন ধীরগতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পিছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে, তাতে আপনি যে খাবারটা খাবেন সেটা বাড়তি ওজনরূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে 1 ঘন্টা কোনো কাজ করবেন না। নাম্বার 5, জিমে যাওয়ার অভ্যাস করুন। ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়াবার জন্য কেন যাবেন, কিন্তু আসল কথাটা হলো কেবল মোটা হলেই হবে না, সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে, এবং পুরুষরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশির ওজন চর্বির চাইতে অনেক বেশি তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতেও পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ টেলারের নির্দেশে ব্যায়াম করতে হবে, না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা। নাম্বার 6, ধূমপান ছেড়ে দিন। ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যত বেশি ধূমপান করবেন আপনার ক্ষুধা না লাগার সমস্যা তত বাড়তেই থাকবে। ধূমপান ছেড়ে দেওয়ার পর প্রথম যে উপকার হয় তা হলো ক্ষুধা বাড়তে থাকা, তাই ধূমপান ছেড়ে দিন, শরীরের ওজন দ্রুত বাড়তে থাকবে। তো বন্ধুরা, সব কিছু করার পরও যদি আপনার ওজন না বাড়ে এবং মোটা না হন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। যদি কোনো রোগ পাওয়া যায় তবে জলদি রোগের চিকিৎসা করুন। লক্ষ্য রাখতে হবে যে পেটের অসুখ, কৃমি, আমাশা অথবা কোনো সংক্রমণ রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যায়, তাই এমন অবস্থা যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।